এখন আমরা দেখব বীমা ব্যবসায়ের দৃষ্টিকোণ থেকে বীমার গুরুত্ব, অর্থাৎ একজন ব্যবসায়ীর দিক থেকে বা একটা ব্যবসায় প্রতিষ্ঠানের দিক থেকে বীমা কতটা গুরুত্ব বহন করে মূলত স্লাইডে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। তো ব্যবসায়ের দৃষ্টিকোণ থেকে বীমার নানাবিধ গুরুত্ব রয়েছে, এর মধ্যে কিছু উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ তথ্য আমরা এখানে তুলে আনার চেষ্টা করেছি। তো প্রথম যেটা আছে সেটা হচ্ছে ঝুঁকিগত প্রতিবন্ধকতা দূর করা। একটা ব্যবসায়ের জন্য, একটা ব্যবসা যখন ভবিষ্যতের মুখে পরিচালিত হয় তখন ব্যবসায়ের জন্য সবচাইতে বড় সমস্যা হচ্ছে অনিশ্চিত ভবিষ্যৎ। এই অনিশ্চিত ভবিষ্যতে ব্যবসায়ের সাথে যে কোনো অপ্রীতিকর বা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। যে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলোকে আমরা কি বলতে পারি, বীমার দৃষ্টিকোণ থেকে ঝুঁকি, ঠিক আছে, বা অনাকাঙ্ক্ষিত ঘটনার দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনাকে বীমার দৃষ্টিকোণ থেকে আমরা ঝুঁকি বলতে পারি। ওকে, তো তাহলে ব্যবসায় যখন একজন ব্যবসায়ী তার ব্যবসা প্রতিষ্ঠানটা নিয়ে ব্যবসা করতেছে, এই টাইমে দেখা গেল তার ভবিষ্যতে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। অগ্নিকাণ্ডের মাধ্যমে তার সমস্ত মজুদ পুড়ে ছাই হয়ে যেতে পারে, তারপর তার গুদাম থেকে বা তার ওয়্যার হাউস থেকে জিনিসপত্র চুরি হয়ে যেতে পারে, বা দেখা গেল হঠাৎ করে ঘূর্ণিঝড় বা কোনো ভূমিকম্প, এগুলোর মাধ্যমে তার ব্যবসা প্রতিষ্ঠানের যে সম্পদগুলো রয়েছে সেই সম্পদাদির ক্ষতি হতে পারে। তো যখন ব্যবসা প্রতিষ্ঠানের সম্পদের বিনষ্ট হয় বা সম্পদের ক্ষতি হয়, তখন কিন্তু ব্যবসাটা আগে যতটা গতি নিয়ে চলতে পারতো তখন কিন্তু আর সেরকম ভাবে ব্যবসা পরিচালনা করা সম্ভব হয় না। অনেক সময় দেখা যায় যে ঝুঁকির কারণে বা অনাকাঙ্ক্ষিত ঘটনার দ্বারা ক্ষতি হওয়ার কারণে ব্যবসায় অস্তিত্ব সংকটে পড়ে যায়, অর্থাৎ ব্যবসায় তখন আর অপারেট করার মতোই থাকে না, ঠিক আছে, অনেকে সর্বশান্ত হয়ে যায় অনেক ব্যবসায়ী। তো এই ঝুঁকিগত প্রতিবন্ধকতা গুলো দূর করার জন্য মূলত বীমা কাজ করে থাকে, অর্থাৎ ব্যবসায়ের যে ঝুঁকিগত প্রতিবন্ধকতা গুলো রয়েছে, যে ভবিষ্যতে কোনো ক্ষতি হতে পারে, এই ক্ষতি হওয়ার সম্ভাবনাটাকে ব্যাকআপ দেওয়ার জন্য এই বীমা কাজ করে। যেমন যদি ভবিষ্যতে দেখা যেতে পারে যে কেমিক্যাল এইগুলো যেগুলো রয়েছে বা যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান, ঠিক আছে, কেমিক্যালের ব্যবসা করুক বা যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লাগতেই পারে, ঠিক আছে, বা কখন আগুন লাগবে সেটা কিন্তু কেউ বলতে পারে না। কারণ আগুন যদি হয় বা আগুন যদি লাগে তাহলে সেটা কি ব্যবসায়ীকে বলে আসবে? অবশ্যই না। যে কোনো সময় এমন একটা অপ্রীতিকর ব্যবস্থা বা অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। তো যদি একটা ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লাগে, আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লাগলে ব্যবসা প্রতিষ্ঠান একদম পুরো ছারখার হয়ে যায়, অর্থাৎ যা ছিল সব শেষ, ঠিক আছে, কোনো কিছুই আর আগের অবস্থায় থাকে না। তো এই যে এইভাবে অপ্রীতিকর একটা ঘটনার দ্বারা যদি ক্ষতি হয়ে যায় এবং ব্যবসায় যদি একদম সর্বশান্ত হয়ে পড়ে, তাহলে কি হবে, আস্তে আস্তে যত ব্যবসায়ীরা রয়েছে সবাই কিন্তু বিপদের সম্মুখীন বা সবাই আস্তে আস্তে নিঃস্ব হয়ে যায়। ওকে, তাহলে এই যে অগ্নিকাণ্ডের মতো ঝুঁকিগুলো, যে অগ্নিকাণ্ড হতে পারে সামনে, তারপর ভূমিকম্পের মাধ্যমে ক্ষতি হতে পারে, ঠিক আছে, এই ধরনের ঝুঁকিগুলো দূর করার জন্য বা এই ধরনের ঝুঁকির মাধ্যমে যদি ক্ষয়ক্ষতি হয়, ঠিক আছে, যদি ক্ষয়ক্ষতি হয় তার ক্ষতিপূরণের জন্য আগাম ব্যবস্থার জন্য মূলত বীমা করা হয়, ঠিক আছে। তাই এই দিক থেকে বীমা হচ্ছে ব্যবসায়ের জন্য একটা ব্যাকআপের মতো। ওকে, যে ব্যবসায়ের যদি কোনো ঝুঁকিগত প্রতিবন্ধকতা সৃষ্টি হয়, অর্থাৎ কোনো ঝুঁকির সৃষ্টি হতে পারে সামনে, সেই ঝুঁকি থেকে আগাম নিরাপত্তার ব্যবস্থা হলো বীমা। যদি ঝুঁকির কারণে ব্যবসায় কোনো ক্ষতি হয় তাহলে বীমা কোম্পানি কি করবে, ব্যবসায়ীকে ক্ষতিপূরণ প্রদান করবে। ওকে, তারপর হচ্ছে ব্যবসায়িক দক্ষতা বৃদ্ধি। একজন ব্যবসায়ী যখন তার কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার মাধ্যমে তার ব্যবসাটা নিঃস্ব হয়ে যায় বা তার ব্যবসা একটা ক্ষয়ক্ষতি হয়ে যায়, তখন কিন্তু সে আর আগের মতো ব্যবসাটা, আগে যে গতিতে সে ব্যবসাটা পরিচালনা করতো, সেটা কিন্তু এই ক্ষয়ক্ষতি হওয়ার পরে আর আগের মতো করে ব্যবসা পরিচালনা করা সম্ভব হয় না। কারণ দেখা যেত যে ব্যবসা প্রতিষ্ঠানের যিনি মালিক তিনি যতটুকু টাকা ইনভেস্ট করছেন তার মধ্যে যদি ম্যাক্সিমাম সম্পদ নষ্ট হয়ে যায় বা ধ্বংস হয়ে যায়, ক্ষতি হয়ে যায়, তাহলে কিন্তু আবার নতুন করে ইনভেস্ট করার মতো বিনিয়োগ বা ইনভেস্ট করার মতো ক্যাপিটাল তার কাছে নাও থাকতে পারে, ঠিক আছে। তো তাহলে এই যে ঝুঁকির মাধ্যমে বা ঝুঁকি থেকে যে ক্ষয়ক্ষতির সৃষ্টি হয়, এই ক্ষয়ক্ষতি বলে কিন্তু ব্যবসায়ী যিনি আছেন তিনি কি হন, তিনি তার ব্যবসার প্রতি মনোবল হারিয়ে ফেলেন। ওকে, তো এই মনোবলটা ধরে রাখার জন্য যখন বীমা করা হয় তখন বীমাতে কি করা হয়, যিনি ব্যবসায়ী তার যদি ব্যবসা প্রতিষ্ঠানের কোনো ক্ষয়ক্ষতি হয়, অর্থাৎ ক্ষয়ক্ষতির এগেনস্টে যদি বীমা করা থাকে, তাহলে বীমা কোম্পানি সাথে সাথে তার ক্ষয়ক্ষতি যে ক্ষতিপূরণ সেটা বীমা কোম্পানি তাকে দিয়ে দেয়। এর দ্বারা কি হয় ব্যবসায়ীর জন্য, এর দ্বারা ব্যবসায়
একটা রিল্যাক্স মোডে থাকতে পারে, যে তার ক্ষতি হয়ে গেল সে একটু নিশ্চিন্ত থাকতে পারে যে না আমার একটা ব্যাকআপ আছে, বিমা কোম্পানি আমাকে এই ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ দিবে। তো এই কারণে তখন যিনি ব্যবসায়ী রয়েছেন তিনি আবার নতুন করে তার পূর্বের ক্ষয়ক্ষতি হওয়ার কি কারণ না কারণ ওকে এগুলা আবার অনুসন্ধান করে ভবিষ্যতে যেন এমন ঘটনা না ঘটে সেই ব্যবস্থা নিয়ে আবার ব্যবসা নতুন উদ্যমে পরিচালনা শুরু করতে পারে। ঠিক আছে, তো এইভাবে কি হয় একজন ব্যবসায়ীর ব্যবসায়িক দক্ষতা বৃদ্ধি পেতে থাকে, অর্থাৎ সম্ভাব্য ঝুঁকিগুলো কিভাবে এড়ানো যায় বা সম্ভাব্য ঝুঁকিগুলোর বিরুদ্ধে কিভাবে ব্যবস্থা নেওয়া যায় সেই সংক্রান্ত দক্ষতা ব্যবসায়ের আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে যদি বিমা করা থাকে, কারণ বিমার কারণে ব্যবসায়ী নতুন সুযোগ পায়। ওকে, তারপর হচ্ছে ঋণের সুযোগ বৃদ্ধি। ঋণের সুযোগ বৃদ্ধি কি, একটা ব্যবসায়ের এগেস্টে যদি বিমা করা থাকে তার মানে কি ব্যবসায়ের ঝুঁকিটা অন্য আরেকজনের নিকট হস্তান্তর করা, অর্থাৎ ব্যবসায়ের যদি কোনো ক্ষয়ক্ষতি হয় সেটা ক্ষতিপূরণ কে দিবে, বিমা কোম্পানি দিয়ে দিবে। তার মানে এই ক্ষেত্রে ব্যবসায়ের এই ব্যবসায় প্রতিষ্ঠানের ঝুঁকিটা অনেক কম, অর্থাৎ বিনিয়োগকারীরা তাহলে এখানে বিনিয়োগ করতে আরো বেশি আগ্রহী হবে, কারণ এই প্রতিষ্ঠানের এগেস্টে বিমা করা আছে। ঠিক আছে, এই প্রতিষ্ঠানের যদি কোনো ক্ষয়ক্ষতিও হয় তাহলে কি করবে, বিমা কোম্পানি ক্ষতিপূরণ প্রদান করবে, অর্থাৎ বিনিয়োগকারীদের যে মূলধন বা ইনভেস্টমেন্টটা সেটা নষ্ট হবে না বা সেটা ক্ষতির সম্মুখীন হবে না। ঠিক আছে, এজন্য বিমা বিমাযুক্ত প্রতিষ্ঠানগুলোতে অর্থাৎ যে সমস্ত প্রতিষ্ঠানের বিমা করা থাকে সেই সমস্ত প্রতিষ্ঠানে ঋণের সুযোগ বৃদ্ধি পায়। আবার বিমা চুক্তির যে বিমা পত্রটা রয়েছে সেই বিমা পত্র জামানত রেখেও ব্যাংক থেকে বা অন্য কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণ করা যায়। এইভাবে বিমা করা থাকলে একটি ব্যবসার জন্য ঋণের সুযোগও বৃদ্ধি পায়। তারপর হচ্ছে ব্যবসায়িক ধারাবাহিকতা রক্ষা। ব্যবসায়িক ধারাবাহিকতা রক্ষা কি, ব্যবসায় যে অনন্তকাল ধরে চলতে থাকবে, ঠিক আছে, একটা চলমান প্রতিষ্ঠান ধারণা আমরা হিসাব বিজ্ঞানে পড়ে এসেছি। তো এই যে ব্যবসায় যে অনন্তকাল ধরে চলতে থাকবে এটা মূলত কিভাবে চলতে থাকে, যখন ব্যবসা তার স্বাভাবিক ছন্দে চলতে থাকবে বা ব্যবসায়ের মূলধন আস্তে আস্তে বৃদ্ধি পাবে, ব্যবসায়ের ব্যবসায় যে বিনিয়োগ তারপর ব্যবসায় সম্পত্তি এগুলো আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকলে ব্যবসায় কি ধারাবাহিকভাবে চলতে থাকে। কিন্তু হঠাৎ করে ব্যবসায় যদি কোনো অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হয়, যেমন ব্যবসায় যদি কোনো আগুন লেগে যায়, ঠিক আছে, আগুন লেগে যায় অথবা ভূমিকম্প, ঘূর্ণিঝড়, প্রাকৃতিক দুর্যোগ বা রাজনৈতিক কোনো দুর্যোগের কারণে হঠাৎ করে ব্যবসায় যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায় তাহলে কিন্তু ব্যবসায় যে স্বাভাবিক ছন্দ সেই ছন্দটার পতন হয়, অর্থাৎ ব্যবসায় তখন আর আগের রূপে চলতে পারে না। ঠিক আছে, যেমন আমরা যদি আমাদের দেশে যে হরতালের সময় যে পরিস্থিতিটা হয় আমরা আগে দেখে এসেছি, সেই টাইমে মানুষজন প্রচুর যেসব দোকান টোকান খোলা থাকতো পিকেটাররা যেয়ে সেই দোকানগুলোতে ভাঙচুর চালাতো। তার মানে যে যে জিনিসগুলো ভাঙচুর চালানো হলো সেই সেই সম্পদের কি ব্যবসায়ের জন্য ক্ষতি হয়ে গেল। এখন এর এগেনস্টে যদি বিমা করা থাকে তাহলে বিমা সে তো ক্ষতিপূরণ পাবে, কিন্তু যদি বিমা করা না থাকে তাহলে সেই ব্যবসার প্রতিষ্ঠানটাকে যত দূর এনেছিল তাকে কিন্তু আরো অনেক দূর পিছিয়ে যেতে হবে, অর্থাৎ নতুন করে আবার ওগুলো কিনতে হবে, নতুন করে ইনভেস্টমেন্ট করতে হবে, সবকিছু নতুন করে শুরু করতে হবে। ঠিক আছে, এজন্য ব্যবসায়ের উপর একটা চাপ এসে পড়বে। কিন্তু যদি বিমা করা থাকে তাহলে ব্যবসায়ী সে নিশ্চিন্ত থাকতে পারবে যে তার যা ক্ষতি হয়েছে তার বিপরীতে বিমা করা আছে এবং বিমা কোম্পানি তাকে ক্ষতিপূরণ প্রদান করবে, অর্থাৎ ব্যবসায় যে স্বাভাবিক ছন্দে চলতেছিল সেই ছন্দেই চলতে থাকবে। এই জন্য বলা হচ্ছে বিমা করার ফলে ব্যবসায় ধারাবাহিকতা রক্ষা করা যায়। এরপর হচ্ছে শ্রমিক কল্যাণ। শ্রমিক কল্যাণের জন্য বা শ্রমিকদের নিরাপত্তা প্রদানের জন্য বিমা করা হয়। অধিক ঝুঁকি সম্পন্ন কাজ যেগুলো, অর্থাৎ যে সমস্ত কোম্পানিগুলোতে বা যে সমস্ত প্রকল্পগুলোতে যারা নিয়োজিত শ্রমিক রয়েছে তারা যখন অধিক ঝুঁকি নিয়ে কাজ করেন তখন মালিকদের বা যারা ব্যবসার মালিক, প্রতিষ্ঠান মালিক বা প্রকল্পের পরিচালক তাদের উপর শ্রমিকদের নিরাপত্তার একটা দায় সৃষ্টি হয়, অর্থাৎ উক্ত কাজে অর্থাৎ শ্রমিকরা যে কাজে নিয়োজিত রয়েছে সেই কাজে থেকে শ্রমিকরা যদি কোনো রকম ক্ষয়ক্ষতির সম্মুখীন হয় তাহলে শ্রমিকদেরকে কি করতে হবে, শ্রমিকদেরকে তাদের ক্ষতিপূরণ দিতে হবে। এখন যারা ব্যবসায়ী রয়েছেন তারা কি করেন, তারা এই শ্রমিকদের যে নিরাপত্তাটা এই নিরাপত্তার দায়টা তারা বিমা করার মাধ্যমে বিমাকারের উপর দিয়ে দেন, অর্থাৎ শ্রমিকদের যদি কোনো রকম ক্ষয়ক্ষতি হয় তাহলে বিমা কোম্পানি সাথে সাথে শ্রমিকদের সেটা ক্ষতিপূরণ দিয়ে দিবে অথবা তাদের আর্থিক নিশ্চয়তা দিয়ে দিবে। ক্লিয়ার? এই জন্য বলা হয় যে শ্রমিক কল্যাণের ক্ষেত্রেও এই বিমা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর সর্বশেষ হচ্ছে বৈদেশিক বাণিজ্যের সম্প্রসারণ। বৈদেশিক বাণিজ্য কি, আন্তর্জাতিক বাণিজ্য, অর্থাৎ দুইটা আলাদা আলাদা ভৌগোলিক সীমানার দেশের মধ্যে যখন বাণিজ্য হচ্ছে, এখন একটা দেশ থেকে পণ্য আরেকটা দেশে আসতেছে, সেটা স্থলপথে আসুক বা জলপথে আসুক,
পথে নানা রকম বাধা বিপত্তির সৃষ্টি হতে পারে। যেমন যদি জাহাজ যদি পাঠানো হয় তাহলে দেখা গেল জাহাজ সাগরে ডুবে গেল, আবার যদি স্থলপথে আনা হয় হঠাৎ করে মানে যে পণ্য যে ট্রান্সপোর্টের মাধ্যমে আনা হচ্ছে বা যে মাধ্যম ব্যবহার করে আনা হচ্ছে সেই মাধ্যমে যদি কোনো রকম ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়, যেমন রাস্তা দিয়ে আনলে হঠাৎ করে দেখা গেল গাড়িটা অ্যাক্সিডেন্ট করছে, বা যদি আকাশপথে আনে বিমান ক্র্যাশ করছে, ওকে, তাহলে এই ধরনের যে ক্ষয়ক্ষতিগুলো এগুলো কিন্তু বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে অনেক বেশি পরিমাণে হয়ে থাকে। ঠিক আছে, এই জন্য বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে সবসময় আগে বিমা করে নিতে হয়। ঠিক আছে, বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে পণ্যের উপর, তারপর পণ্যবাহী যানের উপরও বিমা করে নিতে হয়। তাহলে কি হয় যে বৈদেশিক বাণিজ্যে যখন দুই আমদানি রপ্তানি কারক তারা বাণিজ্য করতেছেন, তাদের মধ্যকার যেন ঝুঁকিটা হ্রাস পায়, অর্থাৎ তারা কোন রকম অপ্রীতিকর ঘটনা বা অনাকাঙ্ক্ষিত ঘটনার মাধ্যমে যেন কোন রকম ক্ষয়ক্ষতির সম্মুখীন না হন, এই জন্য বৈদেশিক বাণিজ্যে বিমা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফ্যাক্টর হিসেবে কাজ করে। তো এইরকম বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে, এটা খুবই স্বাভাবিক, যেহেতু দুইটা আলাদা আলাদা দেশের মধ্যে বাণিজ্য হচ্ছে এবং তারা বিভিন্ন রকম নৌরুট ব্যবহার করতে পারে বা বিভিন্ন রকম আকাশপথ ব্যবহার করতে পারে। ওকে, এখন কোন পথে কি রকম ঝুঁকি সেটা কিন্তু আগে থেকে আন্দাজ করতে পারবে না। এই ঝুঁকিটা এড়ানোর জন্য যারা বৈদেশিক বাণিজ্যে আমদানি এবং রপ্তানি কারক দুজনেই বিমা করে রাখে, পণ্যের বিপরীতে বিমা করে, তারা যে যানবাহনের মাধ্যমে বা যে যানের মাধ্যমে পণ্যটা আনা হবে সেই যানের উপরও তারা বিমা করে রাখে। ঠিক আছে, তো এই বিমা করার কারণে কি হয় দেখেন, যদি বিমা করা না থাকতো তাহলে কিন্তু কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে সেই ঘটনার যে ক্ষয়ক্ষতি হতো সেই ঘটনার যে ক্ষয়ক্ষতিটা হতো, এই ক্ষয়ক্ষতি হওয়ার কারণে পুরো যে বাণিজ্যটা ছিল, অর্থাৎ আমদানি রপ্তানি বাণিজ্য, এই পুরো বাণিজ্যটা কিন্তু একটা কি বলে সেটাকে একটা অনিশ্চয়তার সম্মুখীন হতো, অর্থাৎ বাণিজ্যটা পুরো নিশ্চিহ্ন হয়ে যেত, ধ্বংস হয়ে যেত। ঠিক আছে, তো এরকম বৈদেশিক বাণিজ্য সম্প্রসারণের ক্ষেত্রে বিমা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, কারণ বিমা থাকার কারণে মূলত বৈদেশিক বাণিজ্যে যত রকম ঝুঁকি বা যত রকম অনাকাঙ্ক্ষিত ঘটনা বা ক্ষয়ক্ষতির সম্মুখীন হয় আমদানি রপ্তানি কারকরা, সেটা বিমা কোম্পানি ব্যাকআপ দিয়ে দেয় বা বিমা কোম্পানি সেটা ক্ষতিপূরণ দিয়ে দেয়। ঠিক আছে, এই জন্য বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে বিমা বর্তমানে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বলতে গেলে এটা বাধ্যতামূলকই হয়ে গিয়েছে। ঠিক আছে, এভাবে বিমাগুলো মূলত বৈদেশিক বাণিজ্যের ঝুঁকি কমানোর পাশাপাশি বৈদেশিক বাণিজ্যের সম্প্রসারণেও ভূমিকা পালন করে থাকছে।